হাওয়ার ইউ ওয়েলকাম ব্যাক টু ভিডিও আমরা আজকে আলোচনা করবো মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথা যাকে ইংলিশে বলা হয় ভারটিগো এই মাথা ব্যথা এই সময়ের ওপর দাঁড়িয়ে এটি চিন্তার বিষয় কারণ এই সময়ের ওপর দাঁড়িয়ে এমন কোনো ফ্যামিলিকে দেখা যাবে না যে ফ্যামিলিতে মাথা ব্যথা রোগে ভুগছেন না এমন কেউ নেই তাই প্রতিনিয়ত এই মাথা ব্যথা সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে আজ আমরা আলোচনা করব মাথা ব্যথা কেন হয় মাথা ব্যথা থেকে মুক্তির একটি এক্সারসাইজ এবং একটি ম্যাসেজ যা আপনাকে দু মিনিটের মধ্যে মাথা ব্যথা থেকে মুক্তি দেবেই এবং আমরা আলোচনা করব কি করলে এই মাথা ব্যথা থেকে সারা জীবন সুস্থ থাকতে পারবে প্রথমে আলোচনা করি মাথা ব্যথা কেন হয় মানুষকে যদি জিজ্ঞেস করা যায় মাথা ব্যথা কেন হয় তারা বলবে আমি সারাদিন খুব টেনশন করি তাই আবার কিছু মানুষকে যদি জিজ্ঞেস করা হয় মাথা ব্যথা কেন হয় বলবো আমার শরীর খুব দুর্বল তাই আবার কিছু মানুষকে জিজ্ঞেস করবেন মাথা ব্যথা কেন হয় বলবে আমার প্রেসার কম আবার কিছু মানুষ বলবে আমার প্রেশার বেশি তাই মাথা ব্যথা হয় কিন্তু আমাদের দেশে নাইনটি টু থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ যে কারণে মাথা ব্যথায় ভোগেন সেই কারণটা অনেকেই জানেন না আমাদের দেশে একশো জন যদি মাথা ব্যথায় ভোগেন তার মধ্যে বিরানব্বই থেকে পঁচানব্বই জন মানুষ এই ঘাড়ের সমস্যার জন্য মাথা ব্যথায় হয় যাকে ইংলিশে বলা হয় জনিক হেডেক অর্থাৎ সার্বিক মানে জনিক উৎপত্তিস্থল এবং হেডেক মাথা যন্ত্রণা অর্থাৎ যে ব্যথা ঘাট থেকে উৎপত্তি হচ্ছে তাকে বলা হয় সার্বিকজনিক হেডেক এই জনিক হেডেকের কারণেই বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মাথা ব্যথায় ভুগছেন এবার আমরা আসি ঘাড়ের সমস্যার জন্য কেনই বা মাথা ব্যথা করবে আমাদের এই ঘাড়ের ঠিক এই জায়গায় সি জিরো সি ওয়ান সি টু এবং সি থ্রি আছে এই নার্ভগুলো যখন চাপ পড়ে দুর্বল হয়ে যায় তখন মাথা ব্যথা হয় অনেকে দেখবেন আবার বলে আমাদের চোখ ব্যথা করছে মাথা ব্যথার সাথে সাথে অনেকের আবার চোখ ব্যথা করে এই একই কারণ এই ঘাড়ের সমস্যার জন্যই কিন্তু এই চোখও ব্যথা করে মাথাও ব্যথা করে অনেকের আবার চোহাল টোয়ালও ব্যথা করে আর একটাই কারণ এই ঘাড়ের সমস্যা অর্থাৎ মাথা ব্যথা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে ঘাড়কে সুস্থ রাখতে হবে ঘাড়কে যত্ন নিতে হবে এবার আমরা আসি প্রচুর আপনার মাথা ব্যথা করছে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন আপনাকে একটি মেসেজ এবং একটি এক্সারসাইজ করতে হবে তাহলে দু মিনিটের মধ্যেই আপনি রিলিফ পেয়ে যাবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে এই রকম একটা কাপড় নিতে হবে যে কোনো গামছা কাপড় হলে হবে প্রথমে আপনাকে ঠিক আমি পিছনে ঘুরে দেখাচ্ছি ঠিক এই কানের নিচ থেকে ঠিক এই কানের এই যে কান আছে এই কানের নিচ থেকে আপনাকে একটা কাপড় নিতে হবে এই কানের নিচ থেকে কাপড় নিয়ে সামনে এইভাবে ধরতে হবে দিয়ে এই যে চিন আছে এই চিনটাকে আপনাকে পিছনে ফেলতে হবে পিছনে ঠেলতে হবে এই ঠেলে আপনি এই যে কাপড় ধরে আছেন সামনের দিকে জোরে করে টানবে টেনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দিলে আবার দেখাচ্ছে প্রথমে এই কাপড়টা আপনাকে এই কানের নিচ থেকে নিতে হবে নিয়ে আপনার এই যে চিন আছে এই চিনটা পিছনে ঠেলতে হবে দেখুন এই নিয়ে এই যে কাপড়টা ধরে আছেন এটি আপনাকে সামনের দিকে টানতে হবে এই এই কাপড়টি সামনের দিকে টেনে এই চিনটা আপনাকে পিছনের দিকে ঠেলতে হবে দিয়ে এই রেখে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই ছেড়ে দিলেন এইভাবে আপনাকে এই এক্সারসাইজটি দশ বার করতে হবে তারপর আপনাকে সঙ্গে সঙ্গেই যেটা করতে হবে সেটি হলো একটি নারকেল তেল নেবেন নারকেল তেল নিয়ে চাপায় ঢালবেন চাপায় ঢেলে এইভাবে দুটি হাতে এইভাবে নারকেল তেলটা এই আঙুলগুলোয় নেবেন নিয়ে আপনাকে মেসেজ করতে হবে ঠিক এই যে সোজা করে আছে এই সোজা নাভ যে যেগুলো আছে সি টু সি থ্রি এই সোজা করে এই জায়গায় আপনাকে মেসেজ করতে হবে কীভাবে মেসেজ করবেন ঠিক দুটো হাত দিয়ে এইভাবে আপনাকে মেসেজ করতে হবে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট আপনাকে এইভাবে মেসেজ করতে হবে মনে করে আপনাকে নারকেল তেলটা নিতে হবে নারকেল তেলটা নিয়ে চাপায় বা বাটিতে নারকেল তেল নেবেন নিয়ে এই দুটো আঙুল দিয়ে ডুবিয়ে নেবেন নিয়ে আপনাকে মেসেজ করতে হবে প্রথমের এই এক্সারসাইজ এবং এই মেসেজটি আপনাকে মাথা ব্যথা থেকে মুক্তি দু মিনিটের মধ্যে দেবে আমরা আলোচনা করলাম যে মাথা ব্যথা যখন সঙ্গে সঙ্গে হবে কি করা উচিত এবার আলোচনা করব মাথা ব্যথা আস্তে আস্তে কমে নিত কারণ প্রচুর যখন আপনার ব্যথা হচ্ছে তখন তো আপনি এটা করলেন কিন্তু আপনার এই মাথা ব্যথাটা আস্তে আস্তে যাতে এক সময় একদমই না হয় সেই ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে আমরা যে দুটি প্রসেস আপনাদের দেখালাম এই দুটি প্রসেস আপনি দিনে দুবার করুন অর্থাৎ এক্সারসাইজটি বার এবং ম্যাসেজটি আপনি তিন থেকে চার মিনিট দিনে দুবার দুটোই সঙ্গে সঙ্গে করতে হবে যখনই করবেন দুটো দিনে দুবার করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে ব্যথাটা সময় গিয়ে এই ব্যথাটার হচ্ছে না এর কারণটা হলো এই যে নার্ভেজ যে আমি বলছিলাম দুর্বল হয়ে পড়ছে এই মেসেজ এবং এই এক্সারসাইজটি করলে এই নার্ভগুলো আরও সতেজ হয়ে যায় এবং স্ট্রেচিং হয় ফলে এই নার্ভগুলো আবার ঠিকঠাক কাজ করতে শুরু করে ফলে আপনার এই মাথা ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে তাহলে এই ম্যাসেজ এবং এই এক্সারসাইজটি আপনাকে দিনে দুবার করতেই হবে তো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমরা একটা নিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে গিয়ে আপনার সাইডে যে কোনো প্রবলেমের কথা আমাদের জানতে জানাতে পারেন আমরা আপনাদের সাহায্য করব তো আজকের এইটুকু পরের আপডেটের জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিনটি প্রেস করে দিন তাহলে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিওটি আপনি দেখতে পাবেন আমাদের শারীরিক যে কোনো প্রবলেমের এক্সারসাইজ আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই আমাদের সাথে থাকুন এবং